যেহেতু মাদক এবং জুয়ার ফলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকলেই ক্ষতিগ্রস্ত হয় এজন্য এই মাদককে হারাম করে দেওয়া হয়েছে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন নেশা জাতীয় প্রত্যেকটা জিনিসই হলো মাদক ওয়া কুল্লু মুসকিরিন হারাম আর যাবতীয় মাদক হলো হারাম আবার কোরআনুল কারীমে মাদক এবং জুয়াকে শয়তানের কারসাজি শয়তানের মূলমন্ত্র শয়তানের শয়তানি চাবিকাঠি বলে উল্লেখ করা হয়েছে আমাদের দুশমন হলো শয়তান এই শয়তান আমাদের ঈমান ধ্বংস করার জন্য আমাদেরকে জাহান্নামমুখী করার জন্য সে যত উপকরণের মাধ্যমে আমাদেরকে ধোঁকা দেয় অন্যতম উপাদান হলো মাদক এবং জুয়া এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদাহের 90 নম্বর আয়াত থেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজস মিন عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মাদক জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হলো শয়তানের কারসাজি এগুলো হলো শয়তানের কাজ শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে বিপদগামী করে দিতে চায় শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা এবং বিদ্বেষ বাড়াতে চায় এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে দিতে তোমাদের মধ্যকার বিশৃঙ্খলা নষ্ট করে দিতে আল্লাহর আয়াতের সাথে আমাদের সমাজের বাস্তবতাকে আপনি মিলিয়ে দেখেন আল্লাহ তাআলা বলছেন শয়তান মাদক আর জুয়া দিয়ে তোমাদের সমাজে বিশৃঙ্খলা বাড়াতে চায় দেখুন তো আজকে এই মাদক আর জুয়ার ফলে কেমনে বিশৃঙ্খলা বাড়ছে আপনি দেখবেন মাদকাসক্ত লোকদের দাম্পত্য জীবনে সমস্যা কারণ বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায় এগুলো চেয়ারম্যান সাহেব ভালো জানেন থানার ওসি সাহেব ভালো জানেন কারণ তারা এই দাম্পত্য কলহের বিচার করতে করতে পেরেশান হয়ে গিয়েছেন মাদকাসক্ত লোকগুলো যখন মাদক গ্রহণের জন্য তার কাছে পয়সা থাকে না তখন সে বাড়িতে গিয়ে বাসায় গিয়ে তার বউকে প্রেসার ক্রিয়েট করে সে তখন বলে তুই তোর বাপকে খবর দে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয় বাপের বাড়ি থেকে বউ যদি টাকা না আনে তখন এই ডাকাত মার্কা লোকেরা তার বউয়ের গায়ে হাত তুলে বউকে শারীরিকভাবে নির্যাতন করে দাম্পত্য কলহ আরম্ভ হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আরম্ভ হয়ে যায় মাদকাসক্ত লোকদের দাম্পত্য জীবনে সমস্যা থাকে আবার মাদকাসক্ত লোকেরা পিতামাতার সঙ্গেও খারাপ ব্যবহার করে মাদকাসক্ত লোকেরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে মাদকের জন্য প্রয়োজনে মা বাপকে খুনও করতে পারে যার বাস্তব প্রমাণ বাংলাদেশে আছে যেমন ঐশী মাদকাসক্ত এই মেয়ে তার পুলিশ ইন্সপেক্টর বাবাকেও মেরে ফেলেছে জবাই করে মেরে ফেলেছে মাদকাসক্ত ছেলে মেয়েরা
বাপের সাথে মায়ের সাথে বেয়াদবি করে এমন কি মাদকাসক্ত ছেলে মেয়েরা চোর হয় ডাকাত হয় যখন মাদক সেবনের পয়সা তার কাছে থাকে না তখন সে তার বাপের পকেটে হাত দেয় বাপের মানি ব্যাগে ওয়ালেটে হাত দিয়ে পয়সা চুরি করে বাবা যদি বাধা দেয় তখন দেখা যায় বাপের জায়গা জমির দলিলপত্র নিয়ে অন্যের কাছে বন্ধক কিংবা বিক্রি করে দেয় এমন চিত্র আমার সমাজে আছে না নাই আবার মাদকাসক্ত লোকেরা ছিনতাইকারী হয় মাদকাসক্ত লোকেরা ধীরে ধীরে চোর হয় ডাকাত হয় যখন তার কাছে মাদকের পয়সা থাকে না মাদক সেবন করবে টাকা নাই তার তো বাবা খাওয়ার জন্য জিনিস খাওয়ার জন্য তার যখন টান মারে পকেটে পয়সা নাই তখন দেখা যায় গভীর রাতে এই পিসিক এলাকায় ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে মাদকাসক্ত লোকেরা ইফতিজার হয় এরা মাদকাসক্ত হয়ে মেয়েদেরকে উত্তক্ত করে এজন্য বেশিরভাগ মাদকাসক্ত ছেলেমেয়েরা হয় লুচ্চা মাদকের কারণে দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা চুরি ডাকাতি ছিনতাই বাড়ে আবার জুয়ার ফলেও সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়ে আমার সমাজে জুয়া আছে না নাই এখন তো ডিজিটাল জুয়া চলে খেলা হয় আর্জেন্টিনায় আর্জেন্টিনা আর ব্রাজিলে আর গোল হবে কি হবে না এটা নিয়ে বাজি ধরে ফেনিতে আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় বিপিএল খেলা হয় ঢাকায় আর জুয়ার বাজি হয় ফেনিতে এরকম আছে না নাই মাদক আর জুয়া আমাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিল পরিবার ধ্বংস হয়ে গেল সমাজ বিনাশ হয়ে গেল রাষ্ট্র শেষ হয়ে গেল মাদকের কারণে সামাজিক রাষ্ট্রীয় বিশৃঙ্খলা বেড়ে চলছে এজন্য আল্লাহ তাআলা এই মাদক আর জুয়াকে হারাম করে দিয়েছেন আমার যুবক ভাইদেরকে বলছি বিশেষ করে যারা ছাত্র তোমাদেরকে বলছি কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে এখন তো কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি খবরদার তুমি কিশোর গ্যাংয়ের সাথে মিশে তোমার চরিত্র নষ্ট করে দিও না মাদকাসক্ত ছেলেদের সাথে মিশে বাস স্ট্যান্ড কিংবা আবাসিক এলাকার চিপায় চাপায় ঝোপঝাড়ে তুমি মাদক গিয়ে টান মেরো না মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে হাদিসটা শুনেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আশিরহা যারা মাদক তৈরি করে মাদকের ফ্যাক্টরি যাদের আছে যারা মাদক বানায় এদের উপরে লানত দুই নাম্বার হলো মুতাসিরহা যারা মাদকের জন্য উপদেশ দেয় মাদকের উপদেষ্টা মাদক বানানোর আদেশ দেয় কিংবা মাদক বানানোর জন্য আইন পাশ করে সেটাকে বৈধতা দেয় আমার দেশে ভালো কাজের যেমন উপদেষ্টা আছে খারাপ কাজেরও তেমনি উপদেষ্টা আছে না নাই আর সমাজে ভালো মানুষের সুরতধারী লেবাসধারী কিছু শয়তানও দেখা যায় দিনের বেলা দেখা যায় মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি আবার রাতের বেলা মাদকের চোরাচালান কারবারিদের সাথে বসে ভাগ বাটোয়ারা নেওয়ার সময়ও দেখা যায় প্রধান অতিথি এই চোরাদেরকে চিনাও যায় না চেহারা সুরত সুন্দর ভালো মানুষের লেবাস ধরে থাকে দিনের বেলা দিনের আলোতে তারা মানুষকে বুঝায় আমরা গুন্ডা সন্ত্রাসী মাদকাসক্ত মাদকের চালান যারা দেয় তাদের সাথে সম্পর্ক নাই আবার রাতের অন্ধকারে এরা তাদেরকে লালন পালন করে আল্লাহর নবী বলেছেন এদের উপরে লানত তিন নাম্বার হলো শারিবাহা যারা মাদক পান করে যারা মাদক গ্রহণ করে চার নাম্বার হলো হামিলাহা মাদক যারা ক্যারি করে মাদক যারা বহন করে ছাগল নাইয়ার বর্ডার দিয়ে যদি মাদক ঢুকে আর ওই মাদকটা যদি কোনো গাড়িওয়ালা তার কোনো গাড়িতে বহন করে নিয়ে যায় যে বহন করে নিয়ে যায় নবীজি বলেছেন তার উপরে ও লানত পাঁচ নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যে অঞ্চলের দিকে এই মাদককে ক্যারি করে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে ও লানত ছয় নাম্বার হলো সাকিয়াহা
যারা মাদক সার্ভ করে মাদক যারা পরিবেশন করে মনে করেন আপনি কোনো মদের বারে কোনো ক্যাসিনোতে অথবা বিদেশে গিয়ে কোনো মদের দোকানে চাকরি করলেন এখন চাকরি করছেন চাকরির কারণে আপনার কাস্টমারদেরকে মদ পরিবেশন করতে হচ্ছে নবীজি বলেছেন যারা পরিবেশন করে তার উপরে লানত এরপরে সাত নাম্বার হলো ওয়াবাইআহা যারা মাদক বিক্রি করে মাদকের বিক্রেতা এদের উপরে লানত আট নাম্বার হলো ওয়াকিল সামানিহা মাদকের জন্য যারা তলে তলে হাদিয়ার নামে ঘুষ গ্রহণ করে আমার সমাজে এমন বহু মানুষ আছে যাদেরকে মাদক নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে তারাও মাঝে মাঝে মাদকের চোরাচালান ছেড়ে দিয়ে তলে তলে পয়সা খায় প্রশাসনেও এমন কিছু দুষ্ট লোক আছে প্রশাসনের সকল মানুষ খারাপ নয় কিন্তু হাতে গোনা এমন দুই একজন পাওয়া যায় যারা নিজেদের ব্যক্তি স্বার্থে দুনিয়ার মোহে পড়ে গিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে মাদকের চালান দিয়ে তলে তলে ঘুষ খায় প্রমাণ যদি চান প্রমাণও আছে টেকনাফের ওসি প্রদীপ এইরকম ওসি প্রদীপের মতো অনেক লোক প্রশাসনেও আছে না নাই মাদক নির্মূল অধিদপ্তর আমার দেশে নাই আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই নাম আপনারা পরিবর্তন করে নিয়ন্ত্রণ মানে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে আমরা আমাদের দেশে মাদক চাই না নিয়ন্ত্রণ চাই না আমরা চাই মাদক নির্মূল এজন্য সাইনবোর্ড লাগাতে হবে এটা মাদক নির্মূল অধিদপ্তর নির্মূল করে দিতে হবে এর গুড়া কেটে দিতে হবে তবেই সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ 9 এবং 10 নম্বর নবীজি বলেছেন والمشتري لها والمشترات له যার জন্য কেনা হয় আর যে ব্যক্তি বিক্রি করে এদের সকলের উপরে লানত মাদকের সাথে সম্পৃক্ত এই 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফেনীর বাবাদেরকে ভাইদেরকে বলতে চাই আমরা কি নবীজির লানত চাই নাকি আমরা শাফায়াত চাই আস্তে বলবেন না জোরে বলেন কি চাই তো নবীজির সাফায়াত চাইলে মাদকের ধারে কাছে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি তাহলে আজকের মাহফিলে ওয়াদা করতে হবে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক এই মাহফিল থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এলাকার যত মুরব্বিয়ান আছেন চেয়ারম্যান সাহেবও চলে এসেছেন চেয়ারম্যান সাহেব তিনি যেন এই এলাকার মানুষদেরকে নিয়ে মাদক নির্মূল কমিটি তৈরি করেন এই এলাকায় যারা মাদক গ্রহণ করবে সেবন করবে মাদকের কারবার করবে সামাজিক ভাবেও তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্ত প্রজন্ম দেখতে চাই না এদেরকে আমরা জুয়ায় আসক্ত দেখতে চাই না আর যারা পড়াশোনা করছো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে তোমরা যারা যুবক তরুণ তোমাদেরকে বলছি ভাই তুমি তোমার যৌবনকাল তোমার এই তারুণ্যের উন্মাদনা তুমি তোমার জীবনের গোল্ডেন টাইম এই স্বর্ণালী সময়কে মাদকাসক্ত হয়ে নষ্ট করে ফেলো না তোমার জীবন মাত্র স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে এটা জীবনের গুরুত্বপূর্ণ সময় মাদক বা জুয়ায় আসক্ত হয়ে নিজের জীবনের সোনালী সময়কে নষ্ট করে ফেলো না আল্লাহ বুঝার তৌফিক দান করে আপনাদের কষ্ট হচ্ছে না তো বলছিলাম আমাদের ইমান বিধ্বংসী আর যুব সমাজের চরিত্র নষ্টকারী কিছু উপাদান নিয়ে আজকে আমরা কথা বলবো এক নাম্বার বলেছি মাদক এবং জুয়া দুই নাম্বার হলো কাফির বেঈমান মুশরিকদের বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ এবং অনুকরণ বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ অনুকরণ করে আমরা তাদের গুলামিতে এখন লিপ্ত হয়েছি নমুনা চান প্রমাণ চান আমার কাছে আছে তো এই যে গতকাল যে মাসটা শেষ হলো ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারির 14 তারিখ কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের কালচার আমার দেশে আমদানি করে 14ই ফেব্রুয়ারিকে কি দিবস বিশ্ব আতে যাই হোক আপনারা কেউ বেহায়া কেউ ভালোবাসা এক এক রকম কথা বলছেন কিন্তু ভালোবাসা দিবস নাম দিয়ে এই দিনটার সাথে প্রতারণা করা হয়েছে কিভাবে প্রতারণা হয়েছে ভালোবাসা শব্দটা বাংলা এর ইংরেজি হলো লাভ দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে কিন্তু ইংরেজি নাম তো লাভ ডে নয় ইংরেজি নাম হলো ভ্যালেন্টাইন ডে নামকরণে ভেজাল আছে না নাই যে জিনিসের নামে ভেজাল ওই জিনিসের পুরাটাই ভেজাল মূলত ভ্যালেন্টাইন হচ্ছে একজন ব্যক্তির নাম আজ থেকে ১৭৫০ বছর আগে
উইকিপিডিয়াতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে এই তথ্যগুলো আপনারা পাবেন গুগল শরীফ তো আছে বাড়ি গিয়ে সবকিছু মিলায়া দেখবেন আজ থেকে 1750 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের শাসনামলে ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি তার ব্যাপারে অনেক রকমের তথ্য আপনারা উইকিপিডিয়াতে পাবেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে পাবেন কোথাও কোথাও বলা হয়েছে সম্রাটের মেয়ের সাথে হারাম সম্পর্ক করেছে কোথাও কোথাও বলা হয়েছে সে যুবক যুবতীদেরকে অবৈধ প্রেমের দীক্ষা দিত তাকে জেলখানায় ঢুকানোর পরে জেলারের মেয়ের সাথেও কাজ কারবার আরম্ভ করে দিয়েছে এরপরে এই অপরাধে সম্রাট ক্লডিয়াস তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আর যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি বহু বছর পরে খ্রিস্টান পোপ এই 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইনের নামে নামকরণ করে দিয়েছেন ভ্যালেন্টাইন ডে তখনও এই দিবস পশ্চিমা দুনিয়ায় উদযাপিত হতো না এর আরো বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো স্বভাব চরিত্র যাদের অর্থাৎ যারা বিবাহ বহির্ভূত হারাম রিলেশনের মতো এই ভ্যালেন্টাইনের মুরিদরা আরো বহু বছর পরে 14ই ফেব্রুয়ারি আসলে পরে এটা আনুষ্ঠানিকভাবে উদযাপন করা আরম্ভ করলো ফুল দিয়ে এটাকে ছেলেরা কি জানি বলে মানে ফুল দিয়ে প্রপোজ করা এটা চাচারা বুঝবেন না এটা যুবকদের পরিভাষা প্রপোজ করা ফুল দিয়ে প্রপোজ করা কবুতরের জোড়ার মতো গাছের তলায় বটতলায় জামতলায় আমতলায় বসে বাদাম খাওয়া এগুলো আরম্ভ হলো আরো বহু বছর পরে আমার চাচারা যারা আছেন আপনারা আপনাদের যৌবনকালে এ ধরনের দিবসের নামও আপনারা শুনেন নাই কারণ এটা বাংলাদেশে তো আসছে মাত্র কিছুদিন আগে এই তো কিছুদিন আগে এক পত্রিকার সম্পাদক তার নাম হলো শফিক রহমান আর তার সাথে আরো কিছু লুচ্চা বদমাইশ মিলে কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী আর সাংবাদিক নামের কিছু হলুদ সাংঘাতিক এরা সব একজোট হয়ে এগুলা নিয়ে প্রচার প্রচারণা লিখালিখি করে একদম ঢাক ঢুল পিটিয়ে এই দিবসকে বাংলাদেশে তারা আবির্ভাব ঘটিয়েছে যাতে আমার এই সোনার ভাইদেরকে আমার এই যুবক তরুণ ছাত্র ভাইদেরকে যেন চরিত্রহীন বানানো যায় এই উদ্দেশ্যেই এই বেহায়া দিবসের আমদানি তারা এই দেশে ঘটিয়েছে আর এই দিবসের ফাঁদে পড়ে আমার অনেক যুবকদের চরিত্র আজ রসাতলে চলে যাচ্ছে বলছিলাম বর্তমান সময়ে বিজাতীয়দের সংস্কৃতি এভাবে অনুপ্রবেশ করে আমাদের যুবকরা নষ্ট করছে দেখুন 31 নাইটের উৎসব আমি তো সময় বড় কম পাচ্ছি সব তো বলতে পারছি না এই যে 31 নাইটের উৎসব এটা হলো পশ্চিমা দুনিয়া থেকে আসা কাফির বেঈমানদের উৎসব এটা ইংরেজি ক্যালেন্ডার নয় আগামী বছর থেকে আপনারা সংশোধন করবেন কোনো পোস্টারে ইং লিখবেন না পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার নাই এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার খ্রিস্টাব্দ এজন্য আমরা বলি হোয়াটস দ্য মিনিং অফ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দর অর্থ কি এখানে শব্দটাকে ভাঙলে হয় খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ খ্রিস্ট মানে তারা ঈসা আলাইহিস সালামকে বলে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে অব্দ এখন পর্যন্ত হয়েছে 2024 খ্রিস্টাব্দ এভাবে তারা সাল গণনা আরম্ভ করেছে ইংরেজিতে তারা এটা লিখে এ ডট ডি যার ফুল মিনিং হলো আন্নু ডমিনি এটা ল্যাটিন পরিভাষা এর অর্থ খ্রিস্টানরা করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভু জন্মের বছর নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না অর্থাৎ যিশু খ্রিস্টকে তারা রব বানিয়েছে রব প্রভু বানিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমরা মনে করি তিনি হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহর একজন নবী 31 নাইটে আতশবাজি ফটকাবাজি করাটা বেঈমানদের কাজ ওদের তো ঈমান নাই ওরা যেকোনো কিছু করতে পারে কিন্তু আমার তো ঈমান আছে আমি তো 31 নাইটে এগুলো করতে পারি না এটা আমার ক্যালেন্ডার নয় আমার রমজান মাস শুরু হয় হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমার দুই ঈদ আমি উদযাপন করি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমার শবে বরাত আমার শবে কদর আমার সমস্ত ইবাদত আমার সকল কর্মসূচি হয় খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী নয় আরবি বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এজন্য এই হিজরি ক্যালেন্ডারকেই আমি প্রায়োরিটি দিব হয়তো আন্তর্জাতিকভাবে এটা ব্যবহার হচ্ছে বলে আমি জাস্ট প্রয়োজনের খাতিরে এটা ব্যবহার করব কিন্তু বেঈমানদের কোনো সংস্কৃতি আমার সংস্কৃতি হিসাবে আমি গ্রহণ করব না
কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলছেন তোমরা কাফির মুশরিক সীমা লঙ্ঘনকারী জালিমদের কোন সংস্কৃতির অনুসরণ করো না যদি তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই জাহান্নাম থেকে বাঁচতে হলে মুশরিকদের বিজাতীয়দের সংস্কৃতিকে অ্যাভয়েড করতে হবে উপেক্ষা করে চলতে হবে আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন জাতির কোন সংস্কৃতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইহুদিকে অনুসরণ করলে ইহুদির সাথে আপনার হাসর হবে খ্রিস্টানের কোন সংস্কৃতি অনুসরণ করলে খ্রিস্টানের সাথে আপনার হাসর হবে যে যার সংস্কৃতি পালন করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমি মুমিন আমি মুসলমান আমি মুত্তাকি আমি কেবল মাত্র আমার সংস্কৃতির চর্চা করব কারণ আমার মধ্যে ঈমান আছে শুধু ঠিক ঠিক বলে গেলে চলবে না যে কথাগুলো বলছি এগুলো যেন মাথার উপর দিয়ে না যায় আমাদের দেশে বহু জায়গায় ওয়াজ প্যান্ডেলই থাকে বাড়ি পর্যন্ত যায় না প্রত্যেকটা কথা মগজের ভিতরে ঢোকানোর চেষ্টা করুন আর নিজেকে সংশোধনের উদ্দেশ্যে শোনার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করেন নাম্বার 3 তিন নাম্বার আজ আমাদের ঈমান বিধ্বংসী এবং যুব সমাজের চরিত্র নষ্টকারী তিন নাম্বার উপাদান হলো আকাশ সংস্কৃতির আগ্রাসন আকাশ সংস্কৃতি আকাশ সংস্কৃতি এখন বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি আবার আসছে কেন ওই যে স্যাটেলাইটের কারণে এখন স্যাটেলাইটের কারণে টেলিভিশন চ্যানেল ডিশ কিংবা আপনার ইন্টারনেট এগুলোর মধ্য দিয়ে আজ আপনার পকেটে পকেটে হাতের মধ্যে অপসংস্কৃতি চলে এসেছে স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে এখন 13,000-এর বেশি টেলিভিশন চ্যানেল আছে এই অপসংস্কৃতির আগ্রাসনে আমার যুবকদের চরিত্র আজকে নষ্ট হচ্ছে কিরকম নষ্ট হচ্ছে দেখেন এখন যুবকদেরকে আপনি দেখবেন তাদের চুলের কাটিং হলো মেসি কাটিং নেইমার কাটিং এখন আপনি বলেন তো তার বাড়ি ফেনীতে জীবনে কোনোদিন মেসিকে সামনাসামনি সরাসরি দেখে নাই নেইমার কেও দেখে নাই তাহলে মেসি আর নেইমারের চুলের কাটিং দেখলো কেমনে উত্তর হলো আকাশ সংস্কৃতির মাধ্যমে ওই আকাশ সংস্কৃতির মাধ্যমে মেসি আর নেইমারের চুলের কাটিং দেখে সেও তার চুলের কাটিং এই রকম করে দিয়েছে আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো মেসি আর নেইমার আমার আদর্শ নয় আমার আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পা পর্যন্ত আমি আমার হাবিবকে অনুসরণ করব আমি আমার রাসূলকে অনুসরণ করব আরে যুবকদের চুলের কাটিং দেখলে আজ বড় আফসোস লাগে দুঃখ লাগে ডানেও চুল নাই বামেও চুল নাই পিছনেও চুল নাই শুধু মাঝখানে বড় বড় কিছু চুল রেখে দিয়েছে চুলের কাটিং দেখলে হয় যেন পাখি বাসা বাঁধার মতো ওই রকম চুল রেখেছে আবার দেশি মরুক দেখবেন দেশি মরুকের মাথার মধ্যে ফেনীতে আপনারা জোট বলেন না চুট বলেন চোট ডানে বামে পিছনে চুল ফালাইয়া দিয়া যারা মাঝখানে রেখেছে এটার নাম দিয়েছে আমি মুরগি জুট কাটিং এরকম চুল এখানেও আছে আমি দেখতেছি কয়েকজন মাথা লুকাই ফেলছে এটাও আমি দেখছি যুবক ভাইরা এরকম চুল রাখবা না ইন্ডিয়ান নায়ক হলিউড বলিউড নায়কের কাটিং চুল রেখো না যার অনুসরণ করো তোমার ব্যক্তিত্ববান হওয়া দরকার পার্সোনালিটি থাকা দরকার এমন মানুষের অনুসরণ করতে হবে যিনি হলেন সৎ চরিত্রবান যাকে অনুসরণ করে চুল রাখলা এগুলো হলো নাম্বার ওয়ান লুজ্জা তার পার্সোনাল লাইফ স্টাডি করে দেখো চরিত্র বলতে কিছুই এদের তোমার তো ব্যক্তিত্ববান হওয়া দরকার আমি অনুসরণ করব পৃথিবীর সবচাইতে সেরা মহামানবে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহু আকবার চুলের যে কাটিং কিছুদিন আগে আমি ঢুকলাম সেলুনে এই সেলুনে আমি কয়েক বছর ধরেই যাই পরিচিত ভাই
তো এখানে তো পুরুষ মানুষেরই চুল কাটে আমি জানি কিন্তু সেদিন আমি ঢুকলাম দরজা যখন খুললাম দেখি এক নাপিত ভাই বিরাট লম্বা চুল চিরুনি দিয়ে আশ্রয় আমি ইন্না লিল্লাহ বলে সাথে সাথে দরজা লাগাইয়া দৌড় মারলাম আমি ভাবলাম মনে হয় এখানে নতুন করে পুরুষের পাশাপাশি মহিলার চুল কাটাও আরম্ভ হইছে আমি যখন বের হয়ে গেলাম এক নাপিত ভাই ডাক দিল হুজুর আপনি আজকে আইসা চলে যাচ্ছেন কেন বললাম ভাই পুরুষের পাশাপাশি মহিলার চুল কাটা আরম্ভ করছেন বাহিরে একটা সাইনবোর্ড লাগালে ভালো হইতো তাইলে আমরা আসতাম না কই হুজুর মহিলা কোথায় পাইলেন বললাম ভিতরে ঢুকেই তো দেখলাম ইয়া লম্বা চুল চিরনে নিয়ে আশ্রয় কই হুজুর গো এটা কোনো মহিলা না এটা আমাদের এক ভাই আমি বললাম ভাই কি বলেন কই হ্যাঁ আসেন আমি ভিতরে গেলাম সত্যি সত্যি গিয়ে দেখলাম এটা কোনো মহিলা নয় প্রায় দুই হাত লম্বা চুল এই ভাইটা চলে গেল আমি নাপিত ভাইকে জিজ্ঞেস করলাম এই ভাই এত বড় চুল রাখে কেন কই হুজুর সেও আপনার মতো নিয়মিত আসে কয়েক বছর ধরে তার লম্বা চুল রেখেছে এই জন্য সে আসলে একজন বাউল গান গাওয়ার সময় মাথায় একটু চুল দিয়ে ঝাঁকুনি মারে এই রকম ছেলে আমাদের সমাজেও আছে বাউলদেরকে অনুসরণ করে বাউল কাটিং মহিলাদের মতো লম্বা চুল রাখে ইয়া লম্বা চুল দেখলে পেছন থেকে মনে হয় এটা কোনো বুন হবে সামনে গেলে দেখা যায় কোনো বুন না এটা আসলে ভাই এরকম আপু মার্কা বুন মার্কা চুলের কাটিং যুবকদের মধ্যে আছে না নাই যুবক ভাইদেরকে বলবো মুরগি কাটিং মেসি কাটিং নেইমার কাটিং নায়ক কাটিং গায়ক কাটিং বাউল কাটিং চুলের স্টাইল বাদ দাও নিজের জীবনের অনুসরণ হিসাবে গ্রহণ করে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ সংস্কৃতির আগ্রাসন এটার কারণে আমার যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে চার নাম্বার হলো আজ আমার যুবকদের এবং আমাদের ঈমান ধ্বংস করার আরেকটা উপাদান হলো নাচ গান সিনেমা অশ্লীল নাটক ফাটক আর অপসংস্কৃতির চর্চা গান বাজনা তো আমাদের ঘরে ঘরে এমন ভাবে ঢুকে গিয়েছে এটা বড় দুঃখজনক ব্যাপার সমাজের অনেক মুরব্বি যারা সমাজের মধ্যে মুরব্বিয়ানা করে দেখা যায় এমন বহু পরিবারের বিয়ে গান বাজনা ছাড়া আরম্ভই হয় না বিয়ে এটা হলো ইবাদত এটা শুধু সামাজিক কোন অনুষ্ঠান নয় বরং এটা হলো ইবাদত বিয়ের মতো একটা ইবাদত এবং পবিত্র কাজ নাচ গান বাজনার মতো অপবিত্র জিনিস দিয়ে যারা আরম্ভ করবে আল্লাহর কসম করে বলছি ওই ছেলেমেয়ের দাম্পত্য জীবনের ফলে প্রোডাকশন হিসাবে ঘরের মধ্যে যে ছেলে মেয়েগুলো জন্ম নিবে এগুলো ঝাঁকা নাকা মার্কা হবে কারণ শুরুটা ভালো ছিল যারা বিয়ে শাদি করার সময় ঢোল তবলা গান নাচ এগুলা কইরা গায়ে হলুদের মতো অপসংস্কৃতির চর্চা করে তামাশা করে যারা বিয়ে করে আপনি গিয়ে মিলায় দেখেন এই দম্পতিদের ঘরে যেগুলো হয় ওগুলা ওর ডিজে স্টাইলের ঝাঁকা নাকা মার্কাই হয় সুন্নতি তরিকায় যারা বিয়ে করে যাদের বিয়েতে অপসংস্কৃতি থাকে না এদের ঘরেই আল্লাহর ওলি জন্ম বড় বড় আলেম জন্ম হয় সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া এইরকম মানুষ এদের ঘর থেকে পয়দা হয় আমার যুবক ভাইদেরকে বলবো নাচ গান এগুলোর ফিতনায় পড়ো না আল্লাহর হাবিব বলেছেন আল গিনা ওয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরতা বাড়ে গান বাজনার মাধ্যমেও মানুষের অন্তরের নিফাকি বাড়ে গান বাজনার কারণে মানুষের অন্তরটা নাপাক হয়ে যায় কলুষতা বেড়ে যায় সুতরাং এই গান বাজনাগুলোকে অ্যাভয়েড করে এই যে আজকে কলরবকে দাওয়াত দেওয়া হলো যদি নাশিদ শুনতে মন চায় গান শুনতে মন চায় তো কলরবের ইসলামী গজল আর নাশিদ গুলো শুনে নাও কত সুন্দর করে তারা গায় সাইমুমের গুলো শোনো শশাশের গুলো শোনো যেগুলো শুনলে হৃদয়ের খোরাক পাওয়া যায় কলিজা ঠান্ডা হয়ে যায় যেগুলো শুনলে অন্তর আরো পবিত্র হয়ে যায় নাপাক জিনিস ছেড়া দেয় নাম্বার ফাইভ পাঁচ নাম্বার আজ আমার তরুণ তরুণী যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার সবচাইতে ক্ষতিকর আরেকটা উপকরণ হলো শিক্ষার নামে অশিক্ষা আর কুশিক্ষা আপনি বলবেন হুজুর কোনটার সাথে কোনটা মিলিয়ে দিয়েছেন হ্যাঁ কিভাবে মিলিয়ে দিচ্ছে সেটা আপনাকে বলছি একটা বাচ্চা স্কুলে যখন ভর্তি হয় শিশুকালীন সময়ে প্রাইমারি স্কুলে গেল কিশোর বয়সে হাই স্কুলে গেল এরপরে মাধ্যমিক
তারপরে উচ্চ মাধ্যমিকে যখন যাচ্ছে সে তরুণ হয়ে যাচ্ছে কি এখানে সাপ আচ্ছা যা সাপ চলে যাবে ইনশাআল্লাহ সাপও মনে ওয়াজ শুনতে আসছে বসেন আপনারা বসেন আমাকে কি আপনারা একটু সহযোগিতা করবেন আযানের সময় হয়ে যাচ্ছে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে আরো কথা বলবো যদি আপনারা আমাকে সহযোগিতা করেন ভাইজানটা বসে যান সাপ আপনাদেরকে ভয় পায় আপনারা আশরাফুল মাখলুকাত আপনারা সৃষ্টির শ্রেষ্ঠ সেরা আর কোরআন শুনতে এসেছেন এখানে সাপ আপনাদেরকে ডিস্টার্ব করবে না যদি আপনার কোলেও বসে যায় ক্ষতি করবে না আপনার ইনশাআল্লাহ আল্লাহ চুপচাপ বসে থাকেন আপনাদের মনে কি ভয় আছে না আচ্ছা বলছিলাম শিক্ষার কথা তো শিশুকাল থেকে যৌবনকাল অতিক্রম হচ্ছে তার পড়াশোনায় তো সেখানে কোরআন সে কোরআন পেল না হাদিস পেল না দেখেন সে কি পড়ছে সে বাংলা পড়ছে ইংরেজি পড়ছে গণিত পড়ছে এগুলো তো অবশ্যই প্রয়োজন আছে নইলে দুনিয়ায় চলবে কেমনে সে বাংলা পড়ছে ইংরেজি পড়ছে গণিত পড়ছে সমাজ বিজ্ঞান ইতিহাস অর্থনীতি ভূগোল পৌরনীতি তথ্য প্রযুক্তি শারীরিক শিক্ষা শিল্প সংস্কৃতি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সব পড়ছে পড়াশোনা কমপ্লিট করেছে এরপরেও দেখা যায় পড়াশোনা শেষ করার পরেও চরিত্রের মধ্যে কিছু দুই নাম্বারই থাকে না আমার দেশে বিভিন্ন মসজিদে জুতা চুরি হয় মাঝে মাঝে তো যে ব্যক্তি জুতা চুরি করে সুজা বাংলায় তাকে আমরা বলি জুতা চোর যে ব্যক্তি জুতা চুরি করে সে কি উচ্চ শিক্ষিত না অশিক্ষিত বা অর্ধশিক্ষিত অশিক্ষিত বা অর্ধশিক্ষিত আবার মাঝে মাঝে দেখবেন অনেক পড়াশোনা করে যখন খুব বড় কোনো অফিসে বড় কোনো চেয়ার টেবিলে বসেছে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু ব্যক্তি বড় বড় চেয়ারে বসেও চুরি চামারি করে এদেরকে আমরা বলি শিক্ষিত চোর এখন বলেন তো সমাজ আর রাষ্ট্রের জন্য ডেঞ্জারাস বিপজ্জনক জুতা চোর না শিক্ষিত চোর আচ্ছা এই লোক এত উচ্চ শিক্ষিত হয়ে চুরি করে কেন কেন চুরি করছে তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি হাতে নেন অর্থাৎ মাস্টার ডিগ্রি পর্যন্ত কি কি পড়লো নিয়ে দেখেন বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান অর্থনীতি পৌরনীতি রাষ্ট্রনীতি পৌরনীতি ভূগোল ইতিহাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইনফরমেশন টেকনোলজি শিল্প সংস্কৃতি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মাস্টার ডিগ্রি পর্যন্ত সব পড়েছে কোরআন নাই হাদিসও ইসলামী কোনো সিলেবাস নাই খুব ভালো করে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করেন তাহলে বোঝা গেল কোরআন হাদিস এবং ইসলামের শিক্ষা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটি জাতির সন্তানদেরকে শিক্ষিত বানানো গেলেও বেশিরভাগ ক্ষেত্রে সে দ্বীনি শিক্ষা না পাওয়ার কারণে দ্বীনি শিক্ষার কম্বিনেশন শিক্ষা ব্যবস্থায় না ঘটার কারণে তার এই শিক্ষা কারিকুলাম তাকে শিক্ষিত চোর ডাকাত সন্ত্রাস লুটেরা আর দুর্নীতিবাজে পরিণত করে এজন্য রোডের জায়গায় বাস ঢুকিয়ে দেয় বালিশ কাণ্ড ঘটায় মাঝে মাঝে উচ্চ শিক্ষিত লোকদের চুরির ইতিহাস যখন মিডিয়াতে আসে তখন মানুষ অবাক হয়ে যায় এরাই যদি চুরি করে তাহলে সমাজ আর রাষ্ট্রের পরিণতি কি হবে কেন 30-35 বছর বয়সে এত চুরি শিখলো শিখেছে কোত্থেকে সে যদি শিক্ষা ব্যবস্থায় এমন কোন কারিকুলাম পেত যেটা পেলে আল্লাহ চেনা যায় রসুল চেনা যায় আখিরাতের ভয় আসে আল্লাহর ভয় আসে জবাবদিহিতার আখিরাতের জবাবদিহিতার অনুভূতি তৈরি হয় এমন শিক্ষা ব্যবস্থা তার কারিকুলামে যদি থাকতো তাহলে শিক্ষিত হয় আর শিক্ষিত চোর হতো আজ আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষাও নাই আপনাকে আরো ভালো করে বুঝাই আমরা যখন পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে আমরা যা বুঝতাম এখন 4-5 ছেলেমেয়েরা এর থেকে বেশি বুঝে আরো আপনার মাথায় এটা কেন আসে না এরা কম বয়সে পাকছে কেমনে আপনার ছেলে মেয়েদের দিকে তাকাবেন আপনি যে বুঝা বুঝে তারা এত কিছু কেমনে বুঝছে আমি গবেষণা করে দুইটা জিনিস বের করেছি এক নাম্বার অপশিক্ষা আরেকটা হলো মোবাইলের অপসংস্কৃতি শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আছে তো এখন ক্লাস 6-7 এ পড়ানো হচ্ছে ফাহিম অন্তর আর প্রেমের গল্প নিরাপদ স্পর্শের নামে অশ্লীলতা বেহায় পড়া আছে সেখানে ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত উপকরণ আপনি শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন আমার কাছে বিরাট নথিপত্র আছে ইউটিউবে আমার একটা বক্তব্যই আছে পুরা একটা জুমার লেকচার আছে কে কে শুনছেন ওইটা দেখি
এখানে কয়েকজন আছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ সেখানে আমি সকল সম্পত্তিগুলো তুলে ধরেছি আপনি শরীফার শরীফা নিয়ে পড়ে আছেন বাকি যে কত কিছু আছে সারেগামা পাধানিসা লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগো বিয়ার সাজনি কন্যা সাজলো আমাদের ছেলে মেয়েদের আমরা স্কুল মাদ্রাসায় পাঠাই গায়িকা নায়িকা গায়ক নায়ক আউল বাউল ওর জন্য নয় আমাদের সন্তানদেরকে আমরা পাঠাই আদর্শ সুনাগরিক দেশপ্রেমিক মানুষ হওয়ার জন্য সেখানে শরীফ থেকে শরীফা আজেবাজে জিনিস শিক্ষার নামে আজেবাজে জিনিস ঢুকায় দিয়া আমার এই তরুণ প্রজন্ম আগামী প্রজন্মকে নষ্ট করে দেওয়ার অপচেষ্টা চলছে ঠিক ঠিক বলে চলে গেলে চলবে না সকলেই সকলের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে নাম্বার 6 6 নাম্বার আজ আমাদের ঈমান ধ্বংস হওয়ার আর আমাদের যুব সমাজ নষ্টের 6 নাম্বার অন্যতম উপাদান হলো নগ্নতা বেহায়াপনা নগ্ন অর্ধনগ্ন পোশাক পরিচ্ছদের সয়লাব হয়ে যায় আপনি তাকায় দেখেন পোশাক দেখেন যুবক ছেলেরা দেখবেন রাত 8টায় 9টায় হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে অসভ্য ছেলের মতো ঘোরাঘুরি করে ও আমার যুবক ভাইয়েরা হাফ প্যান্ট পরে আপনি যে হাঁটছেন আপনার তো সতর থাকলো না হাটুর নিচ পর্যন্ত আপনার সতর সতর ঢাকাটা ফরজ না নফল তো সতরই তো ঢাকলো না আবার কেউ আছে ঢাকতে ঢাকতে কাপড় নিচে নামাতে নামাতে এত নিচে নামায়া দেয় একেবারে তার শুয়ের নিচে ক্যাটসের তলায় নামায়া দেয় এমন ভাই আছে না নাই লুঙ্গি পরে এত নিচে হাঁটার সময় দেখা যায় মাটি পর্যন্ত লুঙ্গি ঘেসে ঘেসে যায় এক ভাইকে আমি এরকম একবার রাস্তায় পাইলাম আটকায় দিলাম বললাম ভাই এই গ্রামের মানুষ এলাকার মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি কই হুজুর ফাইজলামি করেন বললাম না ফাইজলামি করি না আপনার লুঙ্গির দিকে তাকান এটা তো এত নিচে পড়েছেন যখন আপনি হেঁটে যাচ্ছেন দেখা যাচ্ছে ময়লা আবর্জনা আপনার সাথে চলে যায় এজন্য ভাবলাম আপনাকে এলাকার লোকেরা গ্রামের বা এই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব দিল নাকি এই রকম লুঙ্গি নিচে পড়ে হাঁটে পায়জামা নিচে প্যান্ট টাকনর নিচে নামায়া হাঁটে এমন মানুষ আমার সমাজে নাই আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না এমন কি জাহান্নামের আগুন থেকেও আল্লাহ তাকে বাঁচাবেন না সাহাবীরা বললেন নবী গো সে কোন ব্যক্তি আল্লাহর নবী তখন বললেন সে হলো ওই ব্যক্তি যে টাকনর নিচে কাপড় ঝুলায়া হাঁটে খবরদার প্যান্ট পরেন পায়জামা পরেন লুঙ্গি পরেন উঠাতে হবে টাকনুর উপরে অনেক যুবক ছেলেরা বলে হুজুর এটা তো দেখতে একটু আনস্মার্ট খ্যাত খ্যাত লাগে কে বলছে খ্যাত খ্যাত লাগে আমরা তো এই যে এত লম্বা পোশাক যুবলা এটা পরি টাকনুর উপরে পায়জামাও টাকনুর উপরে দেশে বিদেশে কত জায়গায় ঘোরাঘুরি করি কোনোদিন কেউ বলে না আপনাদেরকে আনস্মার্ট খ্যাত খ্যাত লাগে বরং এই পোশাক আশাক যারাই দেখেছে বলে আপনাদের পোশাক খুব ইনোসেন্ট দেখতে আপনাদেরকে মায়া মায়া নিষ্পাপ নিষ্পাপ লাগে সুবহানাল্লাহ নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস লুকিয়ে আছে ঠিক কি না নগ্নতা অর্ধনগ্নতা শুধু পুরুষের মধ্যে না মহিলার মধ্যেও আছে মহিলারা এখন নগ্ন অর্ধনগ্ন পোশাক কেনাকাটার প্রতিযোগিতা আরম্ভ করেছে তারা এখন এমন এমন পোশাক কিনছে পোশাকের হচ্ছে নাম আরে বাপরে বাপ তাদের পোশাকের নাম হলো এখন ওয়াকা ওয়াকা কিরণমালা পাখি দেবদাস বিষাদ সিন্ধু যুবকেরা মনে মনে ভাববে হুজুর এত জিনিসের নাম জানে কেমনে হুজুর মনে হয় তার পরিবারের জন্য এগুলা কিনে এগুলোর নাম জানছি কেমনে ভাই কারণ হলো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় মাঝে মাঝে নিউজ ভাইরাল হয় পাখি কিরণমালা বিষাদ সিন্ধু ড্রেস কিনে না দেওয়ার কারণে মেয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ আছে না নাই আমি এই পোশাকগুলোর নাম জানি না আমি ভাবছি মনে হয় এগুলো খুব ফজিলতের ড্রেস হবে এই গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই এই ড্রেসগুলো মনে হয় খুব পর্দাওয়ালা না মানে খুব মনে হয় ফজিলত আছে এগুলার জিনিসগুলো কেমন আমাকে একটা ছবি দেখাইলো কয় হুজুর দেখেন এটা এখান থেকে একদম পুরো হাতের অংশ নেট এবং আরো কিছু ড্রেস দেখালো যে নেটের মতো পাতলা টাতলা ওই যে আমার বাড়িতে সিলেট আপনারা জানেননি আমার বাড়িতে সিলেট জানেননি আপনারা আচ্ছা আমাদের সিলেটে বলে ওই যে আপনার একটা জাল আছে কি জানি বলে বাঁশ দিয়ে জালটাকে মানে আটকায় দেয় তারপরে এটা যে ঠেলায় ঠেলায় মাছ মারে আমাদের সিলেটে বলে এটাকে ঠেলা জাল বা ফেলান জাল আপনারা কি বলেন ফেলান জাল ঠেলা জাল যাই হোক আমরা ফেনী আর সিলেটের ভাষা মিলি গেছে তুরা মিলছে আর কি তুরা তুরা তোরা তোরা মানে সামান্য মিলেছে তো যাই হোক তা আমি বললাম ভাই
এই নেটের মতো ড্রেস এটা মহিলারা এত টাকা দিয়ে না কিনা তারা তো ঠেলা জাল উঠা ছিড়া আর সেলাই করে পড়তে পারে টাকা বসে কি বলেন এরকম পোশাক আশাক আছে না নাই এই নগ্ন অর্ধনগ্ন পোশাক পরিচ্ছদের সয়লাভ ঘটে যাওয়ার কারণে সমাজে ইফটিজিং বাড়ে কারণ এগুলা যখন ছেলে পেলেরা দেখে একটা আরেকটা দেখো দুস্থ দেখছো কি দেখছি মাথা ঠিক নাই আর যুবক ভাইদেরকে বলছি মাথা ঠিক থাকবে না কোনো চক্ষুটাকে নিচের দিকে নামিয়ে রাখতে হবে দৃষ্টি সংযত রাখতে হবে এই হুকুমটা কার খবরদার চোখের জিনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সময় সংক্ষিপ্ত আমি বাকি পয়েন্টগুলো বলে ফেলি সাত নাম্বার আজ আমাদের ঈমান বিধ্বংসী এবং যুব সমাজের চরিত্র নষ্ট করে দেওয়ার আরেকটি অন্যতম উপাদান হলো অসৎ লোকদের সাথে চলাফেরা বা অসৎ ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করা ওই যে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গবাস আপনাকে একটা উদাহরণ দেই তাহলে আপনি বুঝবেন মনে করেন আপনার কাপড়ের মধ্যে আতর লাগি আতর মাখা সেই কাপড় যদি আলমারিতে রেখে দেন দেখবেন আতরের গন্ধ অন্যান্য কাপড়েও চলে যাবে সিগারেট খায়া সিগারেটের ধোঁয়া যদি কোনো কাপড়ে লাগে সিগারেটের দুর্গন্ধযুক্ত ওই কাপড় আলমারিতে রাখলে দেখবেন সিগারেটের দুর্গন্ধ অন্যান্য কাপড়েও চলে যায় আতরের সাথে গেলে যেমন আতরের গন্ধ পাওয়া যায় আপনারা তো আতর মাখেন এখানে অনেক ব্যক্তি আতর হাতের এখানে লাগায় কিন্তু আতর এখানে লাগানো সুন্নত নবীজি হাতের এই জায়গার মধ্যে আতর লাগাতেন এখন আপনি যদি হাতের এই জায়গাতে আতর লাগান আমিও কিন্তু আতর লাগিয়েছি আজকে এখনো গ্রাণ আছে আপনি মুসাফা করলে হাত মিলালে এই আতরের গন্ধ আপনার হাতে চলে যাবে আমি যদি আতর না লাগাইয়া সিগারেট খাইতাম সিগারেটের গন্ধ হাতে থাকতো হাত মিলালে আপনার হাতেও সিগারেটের গন্ধ চলে যেত এই উদাহরণ এই জন্য দিলাম ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয় ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষের গুণগুলো ওই ব্যক্তির উপরে আসর করে খারাপ ব্যক্তির সাথে থাকলে খারাপ ব্যক্তির গুণগুলো ধীরে ধীরে তাকেও প্রভাবিত করে এই জন্য তরুণ যুবক ছাত্র সকল বয়সী ভাই বোনদেরকে বলবো অসৎ মানুষকে আমি যেন আমার বন্ধু না বানাই কিয়ামতের ময়দানে অসৎ বন্ধুত্ব গ্রহণকারী লোকেরা দুই হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে হায় রে হায় অমুককে যদি আমার বন্ধু না বানাতাম আয়াতটা খুব খেয়াল করে শোনেন কোরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াউমা ইয়াদুল্লাহ الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আল্লাহ তাআলা বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে হায় রে হায় আমি যদি আজেবাজে লোককে আমার বন্ধু না বানিয়ে রাসূলের অনুসরণকারীদেরকে আমার বন্ধু বানাতাম সেটা আমার জন্য কতই না ভালো হতো আফসোস করে করে তারা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা অমুককে যদি আমার বন্ধু না বানাতাম আফসোস যদি অমুক ব্যক্তিকে আমার ফ্রেন্ড না বানাতাম আমি বেঁচে যেতাম তার সাথে থেকে আমি নষ্ট হয়ে গেলাম তাকে যদি বন্ধু না বানাতাম ভালোই হতাম আজান হচ্ছে না ঠিক আছে আজানটা হয়ে যাক এরপরে আমি আরো দুই চার মিনিট কথা বলবো কেউ উঠবেন না কেমন চুপচাপ বসেন শুনুন নামাজ তো আটটায় না আটটার আগে শেষ হয়ে যাবে পঞ্চাঙ্গতে আমি শেষ করবো সবাই বসেন কেউ উঠবেন না আমরা নামাজের আগ পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ Thank you.
সম্মানিত উপস্থিতি বসেন, আমরা নামাজের আগেই শেষ করব ইনশাআল্লাহ। আমি সাত নম্বর পয়েন্ট বলছিলাম যে অসৎ বন্ধুত্ব গ্রহণ, তো এই অসৎ বন্ধুত্ব গ্রহণের ফলে কেয়ামতের দিন আফসোস করতে হবে। সুতরাং আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নেই, এই জন্য এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নাম্বার এইট, আট নম্বর, আজ আমাদের ইমান, সমাজ এবং যুব সমাজের চরিত্র নষ্ট হওয়ার আরেকটা বড় উপাদান হলো জিনা, বেবিচার, পরকিয়া বেড়ে যাওয়া। এখন এটা আছে না নাই সমাজে, জিনা বেড়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সফলকাম মুমিনদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে বলেছেন, সফলকাম মুমিন তো তারা নিজের লজ্জাস্থানের হেফাজতকারী, যারা আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু গার্ড দেয়ার মডেস্টি। সফলকাম মুমিন তো তারা যারা তাদের লজ্জাস্থানের ব্যাপারে সচেতন, লজ্জাস্থানের হেফাজত করে। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে যুবক ভাইদেরকে বলছি সম্পৃক্ত করা যাবে না। মনে রাখতে হবে হারামে কোনো আরাম নেই। আমি আমার ভাইদেরকে বলছি যারা পড়াশোনা করছেন, ছাত্র জীবনে কোনো নারীর ফিতনায় পড়বেন না। ছাত্র জীবনে কোনো মেয়ের ফিতনায় পড়লে কেরিয়ার নষ্ট হবে, জীবনও শেষ হয়ে যাবে। আপনি কেন অসভ্য ছেলের মতো মেয়ের পিছনে ঘুরঘুর করবেন? এই ছাত্র জীবনে পড়াশোনা গবেষণায় মনোযোগী হন, আজান হলে নামাজে গিয়ে নিজেকে নামাজি বানিয়ে চরিত্রবান হিসাবে গড়ে তোলেন। আপনার কেরিয়ার সুন্দর হলে, চরিত্র ভালো হলে মেয়ের পিছনে আপনি ঘোরা লাগবে না। ফেনীর সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা আপনার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আপনি ঘুরবেন কেন অসভ্য ইতর ছেলের মতো? নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান, কেরিয়ার আর চরিত্রকে এমন জায়গায় নিয়ে যান যাতে সুন্দরী সুন্দরী মাইয়ার বাপরা পাগল হয়ে যায়, বাবা আমার ঘরে মেয়ে আছে আপনাকে দিব। এরকম যোগ্যতায় নিজেকে নিয়ে যান। যুবক ভাইদেরকে বলছি লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন, মাইয়াম্মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এর জিম্মাদারি গ্রহণ করবে, অর্থাৎ চরিত্রের যারা হেফাজত করবে, কিয়ামতের দিন আমি আল্লাহর নবী নিজেই তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যাই হোক, চতুর্দিকে আজান হচ্ছে, আমি আর কথা বলালাম না। ইমান বিধ্বংসী, যুব সমাজের চরিত্র বিধ্বংসী, যে আটটি উপাদান বলেছি সমাজের সাথে আটটা পয়েন্টই রিলেটেড। আল্লাহ যেন এগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালাম।